والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ও আলী কুমুজ সালা আমার হেমতুল্লাহী ও ববারাকত ও সম্মানিত ফয়সাল বা ইরাক থেকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন সেটা হলো যে আমি হাদিসে পেয়েছি যে আল্লাহর রহমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এমন এমনকি আমাদের নাবিসাল্লাহ্লাহ আলি হি ওসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর পরেই যার সম্মান তিনি আল্লাহর রহমান সাহা জান্নাতে যেতে পারবেন অথচ তার পূর্বে এবং পরের গুনা মাফ করে দেওয়া হয়েছে তাহলে কাল কেমনতের মাঠে বিভীষিকাময় মুহূর্তে আমাদের কি অবস্থা হবে তাই আমার যা আমাকে জানাবেন বা আমার জানার বিষয় যে এমন কোনো কি আমল আছে যে আমলের মাধ্যমে আমরা আল্লা রব্বুল্লাহ আলমিনের সাথে সাল্লামের সাফাত লাভ করতে পারবো জান্নাত লাভ করতে পারবো আলহামদুলিল্লাহ ওসলাম আলা আল্লাহ মাবাদ যে সমানিত ফয়সাল ভাই আল্লাহ আমাদের সবাইকে রহম করুক দয়া করুক আল্লাহ আমাদের প্রতি দয়া না করলে আমাদের মুক্তি নেয় দুনিয়া এবং আখেরাতে এটাই ঠিক এবং আল্লাহর রহমতের প্রতি প্রত্যেকটি মানুষ মুখাপেক্ষী এক সেকেন্ডের জন্য আমরা আল্লাহর রহমত থেকে দূরে থাকলে আমাদের জীবনে কোনো মূল্য নাই আমরা বাঁচতে পারবো না এক এক সেকেন্ড তার থেকে যদি আরও কম হয় সুতরাং আমাদের রহমত চব্বিশ ঘন্টাই আমাদের দরকার আল্লাহ নবী সাল্লাহ রহম্মত আল্লাহর কাছে কামনা করতেন আল্লাহ এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনিও পড়বেন দোয়াটা যারা বয়স শুনে থাকেন তারা দোয়াটা সবাই পড়বেন দেখেন দোয়াটা অত্যন্ত সুন্দর আল্লাহ রহমে কা আরজু অসলি ফালাহ তাকিলনি দেখেন আল্লাহ আল্লাহ আপনার রহমতকে আমি কামনা করছি ফালা তাকিলনি ইনফি তরফত আইন আল্লাহ এক পলকের জন্য আমাকে আপনার পরিচালনা থেকে দূরে সরাই দিয়েন না আল্লাহ যদি আমাকে আপনাকে দূরে সরায় দেন শেষ ধ্বংস সেখানে আল্লাহ সাল্লাহ দোয়াগুলি করতেন এই দোয়াগুলি করতে হবে সেটা কি আল্লাহ রহমা থাকে আরজু ফালা তাকিল নি ইলা নফসাদ নফসি আল্লাহ রহমা থাকে আরজু ফালা তাকিল নি ইলা নাফসি তরফত আইন এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন আর আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম রহমতের দরকার কারণ আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন সবাইকে রহমতের রহমতের মাধ্যমে জান্নাতে নেবেন আর নবী সাল্লাহ প্রতি রহমত হবেই এটা তো আল্লাহ রহমত তাকে খাস ব্যক্তি হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বান্ধা হিসেবে আল্লাহ সোবাহানা তালা তাকে রহমত দিয়ে রাখছেন এবং রহমতের মধ্যে রাখছেন বলে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন এবং দুঃখে তার শ্রেষ্ঠ দিয়েছেন এবং তার সাথে আরও নবীগণ যারা আছেন সবাই রহমতের মধ্যে এসে গেছে আল্লাহ তাদের প্রতি খাস রহমত এবং তাদেরকে খাস ব্যক্তি বানিয়েছেন এবং মমিনদেরকে বানিয়েছেন সিদ্দিকিনদের বানিয়েছেন সুহাদাদের বানিয়েছেন তাল্লাহ তাদের জন্য তাদের কথা বলছেন যে তাদের সাথে যে সমস্ত ব্যক্তিরা তাদের অনুসরণ করবে তেবা করবে তাদের মধ্যে চলাফেরা করবে তাদের আমলগুলোর সাথে ভালো এরকম আমল করার চেষ্টা করবে তাদের জন্যই তালা বলছেন অমাইউ ইউ রসুল্লা যে আল্লাহ রাসুল তা তাতে অনুসরণ করবে ফা উলাইক সমস্ত লোকন মা আল্লা দিন আনাম আলিহিম যাদের প্রতি বিশেষ অনুগ্রহ করছেন তারা কারা নবী সিদ্দিকিন তারপর সুহাদা তারপর সলভে সাহালেহীন অর্থাৎ সলেহাইন ভালো লোকগণ তা আপনাকে আমাকে ভালো আমল করতে হবে তাহলে যে নবীদের সানে যে সমস্ত ভালো লোকদের সানে অথবা এই পরেশগার এই যে সার শ্রেণীর কথা উল্লেখ করেছেন যারা পরেশগার এক নম্বরের নবী তারপর দুই নম্বর সিদ্দিকীন তারপর সুহাদা তারপর হেইন অর্থাৎ পরেশগার মুতাকিন খাস যারা আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে তাদের ব্যাপারে দেখুন সুরা আম্বিয়াতে একুশ নম্বর সুরা সত্রপাড়ার একশো এক নম্বর আয়াতে খুলে দেখবেন আল্লাহ বলতেছেন ইন্নআল্লাদিনা সাবাকতলাহ মিন্নাল হোসনা উলাহি কানহা মোবাদুন যাদের জন্য আমার নিকট থেকে পূর্ব হতে কল্লা নির্ধারিত রয়েছে তাদেরকে তা হতে অর্থাৎ জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে তারপর আল্লাহ আরো একটু পরে বলতেছেন লাইয়াস মাওনা হাসি ইসারা লাইয়াস মাউন হাসি ইসা ওহম ফি মাস্তাহাদ আনফুসুম খল ইদুন তারা তার অর্থাৎ জাহান নামের ক্ষীণ শব্দ শুনতে পাবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং সেথায় সেথায় তারা তাদের মন যা চায় সেখানে চির চিরকাল তা ভোগ করবে অর্থাৎ জান্নাতে লাই হাজুন হমুল ফাজাউল আকবর অর্থাৎ তালা ক হমুল মালা এই কাতু হাল দাই ইয়ৌ মুকুমুল্লাজি আদুন মহাবীতি তাদেরকে চির মুক্ত চির না সরি মহাব তাদেরকে চিন্তা যুক্ত করবে না অর্থাৎ চিন্তা থেকে দূরে থাকবে ফেরেশতারা তাদেরকে অবার্থনা দিবেন এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে তা দেখুন কত সুন্দর কথা এখানে বলা হয়েছে সুতরাং যারা ভালো আমল করবে সৎ আমল করবে বা হকের উপরে থাকবে প্রতিষ্ঠিত থাকবে ইমান আঁকিদের ঠিক করে চালবে এবং সহি বিশুদ্ধ আমল করবে সেরেক এবং বেদাৎ থেকে দূরে থাকবে শরীয়ত শরীর মোতাবেক সুন্দর আদেশগুলোকে সুন্দরভাবে নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং নিষেধগুলোকে নিজের জীবন থেকে দূরে থাকবে বড় বড় যে সমস্ত গুণা থেকে অপরাধ থেকে দূরে থাকা উচিত সেই গুণাগুলো থেকে দূরে থাকবে যে গুণার কারণে তার ইমান চলে যাবে অথবা আল্লাহর অসন্তুষ্ট চলে আসবে কবিরা গুণা এগুলি থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে হবে ভালো আমল করতে হবে ভালো আমল করলে যে আপনি আমি জান্নাত পাব এবং আল্লাহর আল্লাহর কাছ থেকে আমরা রহমত পাব এবং কালকে আমাদের যে নবী সাল্লাহ আসলামের সুপারিশ আমাদের জন্য লাভ হবে বা প্রত্যেক ব্যক্তি যে ভালো আমল করবে তার জন্য যে সুপারিশ লাভ হবে এই সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন অনেক সুন্দর কথা বলছেন এটি দেখেন কোথায় বলছে সুরা হামিম শেষদার চব্বিশ নম্বর পাড়াতে একচল্লিশ নম্বর সুরাতে তারপর তিরিশ নম্বর আয়াতের খুলে দেখবেন ইন্নাল্লা দিনা কলু রব্বুন নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতঃপর অবিচলিত থাকে কথারূপে তা তে নাজ আল্লাহ মালা ফেরেস্তা তাদের প্রতি নাজিল হবেন তাদেরকে নাজিল হয়ে ফ্রেস্তা তাদের কাছে এসে বলবে আল্লাহ তা খব তোমাদের কোনো কোন ওলা তা হাজানো তোমাদের কোনো চিন্তা নেই অবশির অবিলি জান্নাত খুনতুম তু আদুন যেই জান্নাত তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে সেই জান্নাত তোমরা এখন লাভ করো তো এইগুলি তো ভালো আমলের মাধ্যমে হওয়া সম্ভব তারপর আরেকটি আয়াতের কথা আপনাকে বলাটা অত্যন্ত জরুরি মনে করছি এটা সুরা ইব্রাহিমে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাববিতুল্লাহুল্লাযিনা আমালু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ যারা দুনিয়ার বুকে ইমান আনার পরে রয়েছে অবিচল রয়েছে অর্থাৎ ভালো কাজগুলি করছে করছে আনার আমলে ইমান আনা পরে ইমানটা ঠিক রাখছে ভালো কাজের মাধ্যমে নষ্ট করে দেয় কলুষিত করে দেয় নাই বেঈমানে নাস্তিকতা করে না অথবা শরীর বিরোধী কোনো কাজ করে না অন্যায় অপরাধে জড়িত হয় না আল্লাহর অসন্তুষ্টমূলক কাজ করে করে নাই বরং সবসময় আল্লাহর সন্তুষ্টমূলক কাজ করছে সেই কাজের উপরে প্রতিষ্ঠিত রয়েছে যেমন দুনিয়ার বিশ্বে ভালো রয়েছে আখেরাতে আল্লাহ সোবান তালা তাকে ভালো রাখবেন এই ভালোটা বলতে পারে আজিব রাজ বলছে নাজাল আজাবির কবরে কবরের সময় যখন প্রশ্ন করা হবে মান রব্বা অমাদিন কমান নাবি ওকে সাথে সাথে উত্তর চলে আসবে কারণ দুনিয়ার জীবনে সে প্রতিষ্ঠিত আল্লাহ ওখানে প্রতিষ্ঠিত রাখবে এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর কথা আমি তাদেরকে ওখানে প্রতিষ্ঠিত রাখবো সুতরাং এখানে এখানে অন্ধ রয়েছে কালকে আমাদের মাঠে অন্ধ যেটা আল্লাহ অন্ধ করেই উঠাবে যেটা সূরা বানিসের মধ্যে আল্লাহ বলছে মান কানা ফিহাদি আমা ফিহাদি দুনিয়া এই দুনিয়াতে যে অন্ধ ফাহু ফিল আখেরাতে আমা অন্ধ মানে কি চোখ অন্ধ আমল থেকে অন্ধ কান থাইকেও যে কান দিয়ে শোনে না চোখ থাইকেও যে চোখ দিয়ে দেখে না অন্তর থাইকেও যে অন্তর দিয়ে হৃদয়ঙ্গম করে না উলাইকা কালা নাম তারা চতুর্শ যন্ত্র সুতরাং ভালো আমল পবিত্র আমল আপনাকে আমাকে করতে হবে এই আমলগুলি আমাকে আপনাকে করার জন্য আল্লাহ সুবাহ তালা বলছেন মমিনের গুনাগুন অনেক জায়গায় বলছেন সুরা ফুরকানে ফুরকানে অনেকগুলো মমিনদের গুনাগুন বর্ণনা করছে এখানে খুলে দেখবেন ফুরকানের শেষ দেয়া তারপর সুরা মিনুনের আঠারো পাড়ার প্রথমে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কদ আফলাহ মিনুন আল্লা দিন আহম ফি সালাতিম খসিউন ওই সফল কাম হয়ে গেছে অনেক আগেই সফলতা তাদের লেগিয়েছে আল্লাহ দিন আহম ফি সালাতিম খসিউন যারা কি নামাজে বিনয় নম্রতা ভীত সন্ত্রস্ত অবস্থা অত খুশু মনোযোগ নিয়ে সু রুকুন আর সুন্দর করে টাইম টু টাইম যথা টাইমে আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ মোতাবেক নামাজ পড়ে তারা সফল কাম আরও কতগুলি গুণাগুণ ওখানে বর্ণনা করেছে এই যে মোমিনদের বিভিন্ন গুণাগুণগুলি বর্ণনা করা হয়েছে এই গুণাগুণগুলো আমাকে আপনাকে ধরে রাখতে হবে তখনই আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি আসবে এবং রহমত আসবে এবং নবী সাল্লাহ সাফাত লাভ হবে তারপর যে সমস্ত দৈনন্দিন আমলগুলো সেই আমলগুলো আমাকে ঠিক রাখতে হবে আমাকে আপনাকে ঠিক রাখতে হবে পাঁচকর নামাজের পরে জিকির রয়েছে তারপর সকাল সন্ধ্যায় দোয়া রয়েছে গুমের সময় আমল রয়েছে তারপরে নিয়মিত প্রতি মাসে রোজা রাখার চেষ্টা করা রমজান মাসের রোজাগুলো করা তারপরে আপনার হজ হলে হজ করা জাকাত ফরচলে জাকাত দেওয়া গরিব মিসকিনের অসহায় দুস্থ গরিব মিসকিন মাখলুকাতের প্রতি আল্লাহর সৃষ্টি জীবির প্রতি দয়া করা মানুষ থেকে শুরু করে দুস্থ গরিব যে যেখানে সেভাবে দান করা আল্লাহর পথে মসজিদ মাদ্রাসায় খেয়াল রাখা ভালো কাজের প্রতি নিজে সবসময় দাবিত হওয়া মসজিদের দিকে সবসময় নিজেকে অটো থাকা তাহাজ্যুত নামাজ পড়া

করছি তারপর উজুর উপরে যে দোয়া তারপর আজান শুনে যেই দোয়াটা আছে সেই সমস্ত দোয়ার অত্যন্ত ফজিলত আমল আছে তারপরে যে সমস্ত জিকির আজকাল আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে নির্ধারিত যে জিকিরগুলো আমাদেরকে নবিস আসলাম শিখিয়ে গেছেন ওঠা বসায় চলাফেরায় আমাদের পারিবারিক অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় সকল জীবনের সাথে যে সমস্ত আমলগুলি আছে সেই আমলগগুলি কল্লা আল্লাহর থাকবে থাকবেন নবিস্লাহ আসালামের প্রতি আল্লাহর খাস রহমত আাস নবী জান্নাতে যাবেন আল্লাহ খাস রহমত তাকে দিয়েছেন সুতরাং আমরাও যদি সেই পথে অনুসরণ অনুকরণ করি এবং আমরা যদি পূর্ণ এত্তিবা অনুসরণ করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ আমি আল জান্নাত খুঁজে দেখুন সুরা আহ সুরা কাহাবের শেষ জান্নাতুল বলতে ইন্দিনা নিশ্চয় যারা ইমান আছে এবং ভালো আমল করবে জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মেহমানি ব্যবস্থা হবে এবং পাশক্ত নামাজ যথা টাইমে আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন সকল প্রকার ভালো কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন এবং অন্যায় অপরাধ কাজ থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহ রহমতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রহমতের মধ্যে আমাদেরকে রাখুন সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থেকে আল্লাহ সন্তুষ্ট মতোভাবে কাজ আমাদের জীবনে সুন্দরভাবে করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুন এবং জান্নাতের আমল করার তৌফিক দান করুন এবং জাহান নামের আমল থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন হাঁজা ওসাল নবীন মহম্মদ আসসালামু আলী রাহি Mereka.